তোমায় চড়ি পাড়ো ঘোড়া দেবো আবার কি করবে জানো? কি করবে? তোমার কান ধরে দিয়ে বলছি, আপনারা একটু আগিয়ে আসবেন, পিছনে যারা দাঁড়িয়ে আছে তাদের বসতে দেন। আসনা আমার লখাই দিবি, তাই সারা চম্পলা নগরে কি যে আনন্দ হওয়ার কথা, সবাই কেমন যেন নীরব হয়ে রয়েছে। আমি গিয়েছিলাম, আমি গিয়েছিলাম আমার ছয় ছয়টি বৌমার কাছে, কি বললাম ওগো বৌমা, এমনি ভাবে তোমরা সবাই কেন নীরব হয়ে রয়েছ গো? চলো না মা, চলো আজকের না আমার লখাইর বিয়ে, তাই তো বিয়েতে কতগুলো বিধি বাকি রয়েছে মা, যদি আমরা এই মুহূর্তে সেই বিধিগুলো সারবার ব্যবস্থা না করি আমার লখাই জি বিবাহ করতে যেতে পারবে না গো। চলো মা চলো, এই মুহূর্তে সকল বিধি সারবার ব্যবস্থা করি। বৌমার এমনি ভাবে কেঁদে কেঁদে বলল, গো শাশুড়ি মা, আমরা কি বিধবা, বিধবা হয়ে আজকের এই শুভ কাছে আমরা কিভাবে চাই মা? আমাদের হিন্দু শাস্ত্রে নিয়ম রয়েছে গো মা, যারা বিধবা তারা কখনো শুভ কাছে লাগে না, তাই তো আজকের দিনে আমরা কোনো বিধিতেই যেতে পারছি না মা। ভগবান যে আমাদের কপালে এত সুখ দিয়েছিল আমরা কখনো ভাবিনি যে আমাদের এই কপালে এত সুখ সইবে না। বৌমাদের কান্না শুনে অমনি ভাবে সে বৈমুখ হয়ে ফিরে এলাম। আমি যে লক্ষ্যের মা, মা হয়ে সন্তানের কর্তব্য তো মাকে পালন করতে হবে, তাই যাই সেই সারা সম্পূর্ণ নগরে যত আমার পূজাগণ রয়েছে দেহগণ রয়েছে আমি সকলদেরকে আনয়ন করব নিমন্ত্রণ করে। যাই ওই না চম্পলা চম্পলা।
সত্যি চম্পলার যত রিহেগণ পূজাঘর ছিল আমার সকলকে সে নিমন্ত্রণ করা হয়েছে, কিন্তু রয়েছে রাজগিরি আমার দাস দাসী, আমি তাদেরকে সঙ্গে করে নিয়ে আমি বাকি বিধিগুলো সারবার ব্যবস্থা করব। দেখি আমার ডাকে সারা দেয় কিনা। কোথায় দাসী? যাই মা। তব চরণে প্রণাম হই রানী মা, আশীর্বাদ করি মা, আশীর্বাদ করি। বলুন রানী মা, কেন ডেকেছেন? তোমরা তো জানো মা, আজ না আমার লখাইয়ের বিয়ে। হ্যাঁ রানীমা, কিন্তু সব কিছু জানবার পরও তোমরা যদি এমনি ভাবে সময় নীরব হয়ে থাকো মা। রানীমা, আমরা তো নীরব হয়েছিলাম না। তাহলে কি করছিলে গো? রাজগৃহে অন্যান্য কাজ করছিলাম। সেই কাজ করলে তো হবে না মা। তবে যদি আমরা এই মুহূর্তে সেই বিধিগুলো সারবার ব্যবস্থা না করি, না করি আমার লখাইজি বিবাহ করতে যেতে পারবে না গো। সত্যি বলেছেন রানীমা, তাই বলুন আমাদের কেমন কি করতে হবে। দাঁড়া মা, সত্যি মা আজ কত দেরি হয়ে গেল। হ্যাঁ রানীমা, কিন্তু নরসুন্দরকে নিমন্ত্রণ করা হয়েছে, এই নরসুন্দর এলো না কেন গো মা? সঠিক তো আমি বলতে পারছি না রানীমা। তুমি এক কাজ করো মা। কি গো? এই মুহূর্তে ওই সিপাহীকে ডেকে ওই নরসুন্দরকে আনার করার ব্যবস্থা করো। বেশ বেশ রানীমা, তাই হবে গো। আমি কিছুক্ষণ বিশ্রাম করছি। বেশ নরসুন্দরকে ডেকে নে। নরসুন্দরকে ডাকতে হবে। হ্যাঁ সত্যি বলেছিস, আমরা আর বিলম্ব করব না। এই মুহূর্তে নরসুন্দরকে ডেকেই আমাদের ভাই লক্ষ্মীধরকে আমরা খেউরি কর্ম করাবো, কেমন? বেশ বেশ। কোথায় রে হরা? কইরে, সারাই তো দিচ্ছে না। এইভাবে ডাকলে হবে না। তাহলে অন্যভাবে ডাক। কইরে নাওয়া, আরে ওই নাওয়া। এই আমার নাম নেই, তোকে কামড়ে করবে ঘাওয়া। কোথায় রে নরসুন্দর? আয় রে ভাই আয়। কোথায় রে লাউয়া? আরে এলো রে হরিয়া নাপিত, কার্তিকের বাবা ও রে। তাই নাকি? আরে এলো রে হরিয়া নাপিত, কার্তিকের বাবা ও রে। দেখো দেখো, এই জন্য বলে
পাখির মধ্যে চালাক হচ্ছে কাউয়া, আর জাতির মধ্যে চালাক হচ্ছে এই লাউয়া। কি হয়েছে? হ্যাঁ কেন কি হয়েছে? আরে ওই যে আমারই লাউয়া এলো, ওই যে আমারই লাউয়া এলো 12 বাজের গাড়িতে, লাল গামছাই ওকে বাতাসে। আচ্ছা বলো তো তুমি এতক্ষণ কোথায় ছিলে? আর বলো না, এতক্ষণ কোথায় ছিলাম? বাড়িতেই ছিলাম। আর বলো না, আমার বউ নতুন চাকরি পেয়েছে তো, আমার বউয়ের জল এনে দিতে হয় চান করার, কাপড় কেচে দিতে হয়। হ্যাঁ সবাইকে বলে দেবো এই লাউয়া কা বউয়ের কাপড় কাচে। আরে আজকাল কাচবো না তো কি করবো, আমার বউ নতুন চাকরি পেয়েছে। কি চাকরি? আরে ওই যে নতুন চাকরি, ওই উলঙ্গ নারী রে। উলঙ্গ নারী না পাগল, তবে অঙ্গ নারী। হ্যাঁ ওটাই বলছিলাম তো, ওটাই তাই, এই জন্য বলে মগি ভরিবা। এটা মানে নতুন চাকরি তো মুখে আসছে না। ও সারা রাতিকা তাই নিরে ভারুয়া, ওরে ভারুয়া মৌকি ভারুয়া, নিশি কারিলি ভোর সারা রাতি কা কালির ভারুয়া, নিশি কারিলি ভোর সারা রাতি কা ভারুয়া। কেন ও লাউয়া ও লাউয়া চলে বাগান আম খাওয়াইবো, জাম খাওয়াইবো। আম খাওয়াইবো, জাম খাওয়াইবো, করবো হালা।
খুব তো ভালো জিনিস দিচ্ছি তাই ভালো আগে হ্যাঁ খুব ভালো লাগে ফজলাম না খুব খেতে ভালোবাসো আর কিছু নেই খাওয়া দাওয়া আর নেই আরে মৌকি ভরুয়া আবার ভাড়ুয়া আবার ঘুরে ঘুরে ভাড়ুয়া ভাড়ুয়াকে ভাড়ুয়া বলবে না বলবে কি ভালো করে কামাবি রে হারাম জাদার বেটা আমার নাম কার্তিক নাপি আমার বাবার নাম হচ্ছে নীরেন বর্মন তার বাবার নাম হচ্ছে নুলুপুতু তার বাবার নাম তারপরে নুলুপুতু প্রামাণিক নাম জানি না তাই শোন আজে তুই কিছু বলবি বলবো বলতো কি বলি জানো আরে কামান কামাইতে আলু রে লাউয়া আলু লাউয়া কেছে ভুলকে আলু রে বারবারে লাউয়া বাংলাতে তার মানে আমি কিছু বুঝতে পারলাম না আচ্ছা এই যে তোমার কামান করতে এসেছি তো আরে কামান কামাইতে আলু রে লাউয়া লাউয়া কেছে ভুলকে আলু রে গাড়িয়ার লাউয়া লাউয়া মৌকিকে পোটা চাটুয়া রে আচ্ছা তোর যন্ত্র বের কর আমরা যন্ত্র দেখবো যন্ত্র বের করবো আমার যন্ত্র বের করলে তোরা এখানে থাকতে দাঁড়াতে পারবি কেন থাকতে পারবো না আর যন্ত্র বের কর তুই দেখে 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 যন্ত্র দেখে দেখে আমি দেখবো যন্ত্র দেখবো এই দেখো বের কর আমরা যন্ত্র দেখবো দেখবি তোরা আয় কি হলো
কেনার পিতা বলছিস কেন? তোরা তো বলছিস যন্ত্র দেখবো। আরে গাধা, তাই তুই কি ভেবেছিস? কি ভেবো? তোরা তো বলছিস যন্ত্র দেখা যন্ত্র দেখা। আরে তুই কাটবি কি দিয়ে? কাচি কাচি গুলো খুর কাচি। তুই কি ভেবেছিলিস? আমরা না হয় যন্ত্র বললাম, তুই উল্টা সব বুঝলি। তোরা ওগুলোকে কি বলিস? তোরা ওগুলোকে কি বলিস? সামান। তোর যন্ত্রপাতি দেখবো না, ওটাই বলছি যন্ত্রগুলো দেখা। এত বড় কেচি রে ভাই, এটা কোথায় থেকে নিয়ে এসেছিস রে? এটা হ্যাঁ খুর কোথা থেকে নিয়ে এনেছিস রে? এটা নূরখুর। ও নূরপুর, নূরপুর থেকে নূরখুর। নূরপুর থেকে নিয়ে এসেছে খুর খুর। আর ইয়ে দেখি তোর। হাতের দ্বারাই না, ব্যাটারি ভরা আছে। ওরে বা ভালো ভালো, দেখি এটা আবার কি করছিস? কালীর মতো দাঁড়িয়ে আছিস যে তুই। বাঁশপাতারি কাটলে কেমন হবে? খুব সুন্দর, ওটা মানে ভালোই হবে। ভালো হবে মানে পছন্দ কামান, ওটা নতুন কেমন বলতো বলতো। তারপরে ধেত তারি আমার কেচি ধরলাম, চলে যাচ্ছে মানে কেটে দিলাম ক্যাচ করে। আচ্ছা, কেটে দিয়ে মেয়ে ছেলেদের কাজ কি বলতো? আগনা ঝাড় দেওয়া, এই বাড়ি ঘর মোছা। সকালবেলাকে ঝাড় দিবি, তারপরে তো মোছা গোছা হবে। হ্যাঁ, তাহলে এই যে মানে করে কোন দিকে চলে গেল, এই যে এই যে এই যে এই যে ঝাড় দিচ্ছিস, ঝাড় দিচ্ছিস চোখে, এই চুলটা গুতা লাগছে। হ্যাঁ, তখন তোর বিরক্ত আসছে, তখন ধের তাড়ি ধের তাড়ি। ও এটা হচ্ছে ধের তাড়ি ধের তাড়ি। কেন বিরক্ত আসছে? আজকাল এই ধেত্তারি কাটিং খুব চলছে। আচ্ছা এটা নিব না। আচ্ছা এটা বাদ, এটা বাদ, ব্ল্যাক লিস্টে ফেলে দাও। এটা ফেলে দিলাম। আচ্ছা অন্য অন্য কতর খুপি বললাম, ওটা কেমন হবে? এই যে খুব খুব করে কেটে দিলাম মাঝে 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 মাঝে, আর যেখানে সেখানে ছেড়ে দিলাম, ওটা খুব খুব। হ্যাঁ, কতর খুপি মানে কতর বাসা করবে মাঝে মাঝে, কতর বা ছেন্দা ছেন্দা। হ্যাঁ, তুই বুঝতে পেরেছিস? তা বলছে বাঁশপাতারি, এটা কেমন হবে? বাঁশপাতারি যদি কাটি তাহলে কি হবে? হ্যাঁ, তোরা বুঝতে পারছ না? যদি কাটি বাঁশপাতারি তাহলে তোমরা হবে সাত ভাতারি। লক্ষীন্দর বউটা হবে সাত ভাতারি। কেন লক্ষীন্দর বউ কাটছে নাকি এখানে? দাঁড়া, তো ওটা হবে না, যেটা ভালো কাটান লক্ষীন্দরকে সুন্দর লাগবে। আর তাড়াতাড়ি, সময় নেই, শর্টকাটে। হ্যাঁ শর্টকাট, ফাক্কা মান ফাক্কা মান, নিয়ে আসুন লখাই। আরে আই ভাই লখাই, কতদিন পরে পেয়েছি বিয়ে বাড়ি, কামানটা দিয়ে দে। আই চলো, বাচ্চা ছেলেটাকে বেশি ইয়ে করিস না বুঝলি। ঠিক আছে, তাহলে সময় নেই, ফাক্কা মান দিয়ে দে নাকি? হ্যাঁ ফাক করে দিয়ে দে, ভালো শর্ট কাটিং। কি আরে হ্যাঁ করছ কেন? হ্যাঁ ধরো ধরো ধরবো। হ্যাঁ টান ভাই, চলো। ছাগলের মতো বাঁধছিস কেন রে? কথায় ছাগলের মতো বাঁধলাম, টানো। সময় নেই সময় নেই, ফাক্কা মান। এই করছি
আর যদি বাইচান্স মাথায় লেগে যেত, আমার আইডিয়া নাই, বললাম না এটা এই ব্যাটারি দিয়ে চলে, কত কাটলাম শোন, উত্তম কাটিং, বর কাটিং দাও, ও বর কাটিং, ওটা বললেই পারতিস। যদি ভালো কামাতে পারিস সদাগর বাবু কতগুলো পুরস্কার দেবে, তাই বুঝি? হ্যাঁ খায়েরো খুরো জালা সাইনা মালয়গিরি চান চোড়ি পাড়ো ঘোড়া দেবো ওটা ঘোড়া, আমি মনে হচ্ছে ঘোড়া পেয়ে গেছি, ঘুড়ি ঘোড়া না, আবার কি করবে জানো, কি করবে, তোমার কানে ধরে গেলো, রাগ করলে নাকি, রাগ করবো না, আর কামাবো না, চড়ার জন্য ভাই ঘোড়া দেবে, আবার কান ধরে কেড়ে নেবে, দরকার নেই চলে যাবে, আবার ভালো জিনিস দেবো, ভালো জিনিসের দরকার নেই, চলে আর করবো না, আর ওই রকম করবো না, এবার ভালো জিনিস দেবো, ভালো দেবে তো, হ্যাঁ ঠিক আছে দেখছি, তোমার দুই গালে জুতা দেবো বলে আমাকে মানে এখানে দাঁড় করে দিলে, তা বলছে বলছে দুই গালে জুতা দেব, দুই গালে না কি বললে, হাই বাপ, আমরা বলতেই পারি না কথা, হ্যাঁ দুই পায়ে, ও দুই পায়ে, আমি সব শুনেছি দুই গালে, তোমার দুই পায়ে জুতা দেব, পান পাতা না থাকলেও হবে, শাড়ি অঞ্চলে ঢেকে নাও,
সুন্দরীর কর্ণ ভেদ হচ্ছে, সকলে উলুঠনি দেবেন, এই যে পান্ডা উলুঠনি দেবেন গো, উলুঠনি দেবেন। এটা আমার কর্ণ। হ্যাঁ, এটা কি আবার? এটা স্বর্ণ কুজ্জি। অমনি ভাবে জোর করে ফুটো করতে হয় নাকি? একটু তো লাগবে, একটু লাগবে না? আমাদের রাজপ্রাসাদে রইয়াছে স্বর্ণ কুজ্জি। হ্যাঁ, সেটা দিয়ে নাই কর্ণভেদ কর। ঠিক আছে, তাই করবো তাহলে। ঠিক আছে, এই যে স্বর্ণ, ওটা আগে দিলেই হতো না? উলুধনি দাও, উলুধনি দাও, উলুধনি দাও, মায়েরা উলুধনি দাও গো। আচ্ছা, বলছিলাম নরসুরদা এলো, বলছিলাম বলো, এই যে মানে কর্ণভেদ করলে এর কিছু নিয়ম আছে, মানে কিছু খাওয়ার আর কি? ও, কর্ণভেদ করলে তো নিয়ম থাকবেই। কি খাবো, কি খেতে হবে? না, মিষ্টি খাবো না, খেলাম না, হ্যাঁ, আমড়ার চাটনি, হ্যাঁ, তারপরে জলপাইয়ের চাটনি, তেঁতুলের চাটনি, এগুলো সব খাওয়া দাওয়া করবে, চিংড়ি মাছ, চিংড়ি মাছ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বেশ তাই হবে, হয়ে গেছে। যা, আয়, আমার পায়ের নখগুলো বড় বড় হয়ে গেছে। তোমাদের পায়ের নখগুলো কেটে দে তো, লে কেটে দে, তুই আমার না আঙুল কেটে দিবি? আঙুল কেটে দেবো, হয়ে গেছে। কই আর বিহারি জামাই? কই কই বিহারি জামাই? আরো আছে, বিহার সে আগল বা হামরা সসুরাল মে শাদি হ্যাঁ জানা কে পড়ি ও বঙ্গালি মে কা বলতা কামাই কামাই ও নাপিস বাল কটাই তো যায় কে পড়ি হ্যাঁ তো যাতে যাতে হম থোড়া বাত করি ভাই হ্যাঁ জয় শ্রী শ্রী রাধা রাধা বলে সদাই হরি বল রে ভাই জয় শ্রী শ্রী রাধা রাধা বলে সদাই হরি বল রে ভাই আলে আলে যাই বোধা তোরা ধরিব কোনে ভাই বিয়ে বাড়িতে কত আনন্দ পাচ্ছে শাদি মা গেল ও কামাই কে পড়ে হ্যাঁ আ ভাই হ্যাঁ বেটি ভাই হ্যাঁ এটা কে হলো জামাই জামাই বাড়ির জামাই বড় জামাই বিয়ার ভাই বেট গেল ভাই এটা বাড়ির বড় রাজবাড়ির জামাই এরকম দেখতে চেহারা বাপ রে বাপ আ উপরে বসো উপরে হ্যাঁ উপরে বসো উপরে বসো ঠিক আছে ভাই ঠিক আছে ঠিক আছে বিধি মানে বিয়ে লাগলে 10 বছর আগে থেকে মানে কামা জামা চলবে না এখানে এসে কামাতে হবে বিহারে থাকে তো আমার জামাই বাবু আচ্ছা 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 তাড়াতাড়ি মনে চলে এসেছে গাড়ি টাড়ি চালাই মনে হলো এলপি গাড়ি টাড়ি চালাই নাকি হ্যাঁ মাঝে মাঝে আচ্ছা আরে ভাই আপ কোন হ্যায় ভাই ঠিক আছে এই যে কামাত আয়া দাঁড়াও 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 কা বলতা হ্যায় দাঁড়াও দাঁড়াও কা ক্যা বলতা হ্যায় ভাই তো বাংলা ভাষা বলতে পারে না রে ভাই আমি তো ব্যাপার খারাপ মাথা খারাপ হয়েছে আমার আরে বাবা বুঝলে না বিহারে থাকে ও
বিহারে থাকে তো ঠিক আছে, তোমরা চলে যাও এখান থেকে, চলে যাও, যাও হ্যাঁ হ্যাঁ চলে যাও, চল হ্যাঁ যাও। আচ্ছা হ্যাঁ ভাই, কি কাটবা? ও পেলে দাড়ি কাটেগা কা বাল কাটেগা? শালা খারাপ ভাষা বলছে আবার শালা। কা ভাই? এই খারাপ ভাষা বলবি না। কা বলতা এই খারাপ ভাষা? বাংলা ভাষা খারাপ, খারাপ ভাষা বাল বাল বলবি না, যা বললি বললি, এখানে আর বলবি না বিয়ে বাড়িতে, অনেক আত্মীয়স্বজন আছে। বাল বাল বলতা হয় হাম কাই ভাই? বারবার বলছে ওটা বলবি না। আরে আমারে তো ছোটা হ্যাঁ, আমারা দাদা কা আর বড় বড় বাবা দাদি কা নানি, তোর বাপের বাল শালা, তোর দিদির বাল শালা, শালা তো নানির বাল শালা, শালা বাল বাল বলতে বলছে, মানা করছে বাল বল শালা বলছে। কা বলতে শালা শালা কা বলবি না, ওগুলো ভাষা বলবি না, চুপ করে থাক। ও কাটেগা ঠিক আছে ভাই ঠিক, ভালো তয়লাটা দেব হ্যাঁ, আমার বউ কত সুন্দর করে যত্ন করে রেখেছিল এটাই দিয়ে দেব। ঠিক আছে ঠিক আছে, কাটো ভাই বাল কাটো পেলে। বাপ রে টুপি পরে এসেছে আমার, হ্যাঁ কত বড় বড় চুলরি পুরো আঠা আঠা হয়ে গেছে। আরে এ বাল হে যা বাল বাল কইছ, আমার বাল কইছ কাটো ভাই। জলটা কোথায় গো জল জল? আপলো কিউ হাসতা আয়া ইয়া, মেশিনটা ছাড়া পড়ে গেছে আমার, কেন এই চুলি একটু জল না দিলে ভিজ মানে মানে কাটবে না আর কি, একটু জল দেখি রে জল জল। কা বলতা হে জল, কা বলতা হে জল, কা চুল বলতা হে বাংলা মে, আমরা বাংলা মে তো হাম সমাজতা নেই ভাই, জল কো পানি বলতা হয় বাঙাল মে, আকে পানি কো জল বলতা হয়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চাউল কো বলতা হয় ভাত, ভাতুয়া হয় বাঙালি তো ভাতুয়া হয়। তোমার বাড়ি কোথায়? বাড়ি বাড়ি আমরা ছপরা হয়, হ্যাঁ ছপরা ছপরা, আলা খোপড়া আছে বলছে, খোপড়া বাড়ি খোপড়া বাড়ি, আরে খোপড়া নেই ছপরা হ্যাঁ হ্যাঁ ছপরা হ্যাঁ, ওই তো খোপড়াই বলছি, ছপরা মানে কি ছপরা বাড়ি? ছপরা কা হাম হ্যাঁ হাম হ্যাঁ বড় আদমি হ্যাঁ ওহা কা। তোমার ঘর কোথায়? ঘর ছপরা ডিস্ট্রিক্ট হ্যাঁ। কি কথা বলছো ছপরা ছপরা, তোমাদের দিকে বড় বাড়ি নাই? হ্যাঁ হাম তো মুখিয়া হ্যাঁ ছপরা কা, দেখছো আবার বলছি ছপরাই বাড়ি। ঠিক আছে মেশিনটা ছাড়া পড়ে গেছে, একটু মেশিনটা চালু করে দে। ঠিক আছে ভাই জলদি কাটো ইয়ার, বারজাত মে যায়েগা, কা বলতা হ্যায় বারাত যায়েগা। মেশিন ছাড়া পড়ে গেছে কি করবো, পাইপ ভরে দিলাম স্প্রে করে দিলাম। নড়াচড়া করবে না? ঠিক আছে ভাই ঠিক আছে ঠিক আছে। এখন তো একটু দেখতে সুন্দর লাগছে, চশমাটা খোল। হ্যাঁ ভাই হ্যাঁ, বাল কাট দিয়া? হ্যাঁ হয়ে গিয়া, বড়িয়া সে কাটো ইয়ার। এখন কি কাটবে আর? খুর সে কাটো ইয়ার, কাইসে কাটো? দাড়ি কাটবে দাড়ি। হ্যাঁ দাড়ি মে কাট দো, আমার এটা ব্রাশ, আর এই যে এখানে রয়েছে ক্রিম, ভালো ব্রাশ দেবো হ্যাঁ, এটা দামি ব্রাশ আছে। ভিজে ভিজাতে হবে না এগুলো, হ্যাঁ চের 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 কত রংরা হ্যাঁ চেড়ে হয়ে গেছে দাঁড়া।
এটা ঝেড়ে দেই। ভিতরের জামা ধরা পড়ে গেছে, আমি তো টয়লেটে। ও আরো ভালো করে সাজিয়ে দেবো নাকি? বড়িয়া সে বড়িয়া সে, মুখে লাগাবা কিছু? হ্যাঁ, বাস মারতা কে বলতে ইসকো বাস মারতা হ্যায়। ও আবার ক্রিম লাগাতে হবে। দাঁড়াও দাঁড়াও, ক্রিম নিয়ে আসছি। কা বাঙালি গা সাজি ইয়ার ক্যা বলতে কামানা কামেনি এ ক্যা বেজাল দেখা। হ্যাঁ দাঁড়াও, ক্রিম নিয়ে আসছি দাঁড়াও। বাংলা মে সমাজ মে নেই আতা ক্যা করতা হ্যায় ক্যা লাগা। পর যাত্রী একটু ভূতের মতো সাজিয়ে দেবো, সালাকে জন্য ভূত বলে তাড়িয়ে দেয়। হয়েছে? ও গিয়া? হ্যাঁ হয়ে গেছে। যাই? হ্যাঁ হ্যাঁ যাও। ঠিক আছে ভাই, জলদি সে যাই হাম। একে বেশিক্ষণ থাকলে খারাপ হবে। যা ভাই। হ্যাঁ হ্যাঁ বর যাত্রী চলে যাও। হ্যাঁ বরাত মে যাই। হ্যাঁ ঠিক আছে ভাই, চলো আপ লোক ভি চলো, বরাত মে যাইগা, চলো জলদি চলো।